বক্তা বলছে ঈদেতে গার্লফ্রেন্ড কে গিফট দেওয়া যায় এই ধরনের বক্তাদের যারা বক্তব্য শুনে হয় এবং তারা কি করে মানুষের মনে করে যে এটা যখন এই মৌলী বলছে একটা বক্তা বলছে তাহলে যায় আছে ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ কথাটা আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ইসলামে যেটা শব্দ আছে সেটা হচ্ছে বাকি সব সম্পর্ক হারাম আপনারা চীনে দাওয়া আমি কিন্তু গোল আলু বক্তা লয় গড়িয়ে দিবেন মালটা গড়িয়ে যাবে আমি কিন্তু লম্বা আলু আমি তোমাদের মুখের ভাষা বলবো না কমিটির লোক যদি বলে এটা বলতে পারবেন না গাড়ি রেডি আছে চেপে তোরা বুঝেলে তোদের জল আমাকে আল্লাহ যেটা বলাবেন সেটা বলবো এই আমি যে দরুদটা পাঠ করলাম এই দরুদটা পড়া কি হারাম কথা বলে না এই দরুদটা কখন পড়া যায় নামাজে আমি এইখানে ধরে ফেললাম কতগুলো মাল বে নামাজি আছে মানে দরুদটা মুখস্তই নাই সে মাল করা একজনে পড়ে না আমি তো দেখতে পাচ্ছি চারিদিকে হাওড়া হুগলির লোক চব্বিশ পরগনার লোক ভালো মুখস্ত করে রেখেছে বক্তা বলে দিলে আল্লাহ সল্ল আলা চালিয়ে যাচ্ছে তো মিলাদ আর জলসা এটা তো মুখস্ত করে রেখে দিয়েছে মাস কিন্তু মাল নামাজ পড়ে না বলে এই দরুদটা মুখস্ত নয় এইখানে আমি স্টেজে আমার আগের বক্তা বায়ন করা শুধু বক্তা নয় এই হুগলি ডিস্ট্রিক্টের সব থেকে বড় স্টেজে নিয়ে আসুন যে ইয়াসিন যে দরুদটা পড়লো এই দরুদটা পড়া যাবে না যদি বলে দেয় আমি জীবনে আর বক্তব্য দেবো না শেষ আজকের বক্তব্য চ্যালেঞ্জ আমি এই জন্যই এই দরুদটা পড়লাম যে কতগুলো বেনামাজি মাল আছে ধরে ফেলবো ধরাও পড়ে গেছে আপনারা নিজে নিজে মনে মনে চিন্তা করুন প্রথম কথা বলে দিই এখন আমি কিন্তু বক্তব্য শুরু করি না এখন ভূমিকা চলছে কে নিতে পারবে জানি না আমার বক্তব্য যাদের মনে হবে যে মালের বক্তব্য শোনা যাবে যাবে না না ঘর ফ্যান চালিয়ে শুয়ে রাত জাগো কিন্তু যাদের মনে হবে সুর তারা বসে পরিষ্কার কথা আমি কিন্তু কারো বাঁয়ে বুয়ে কথা বলবো না যা আল্লাহ আমার মুখের দ্বারা হাদিস কুরান বলাবে সেটাই বলবো কার গায়ে গিয়ে লাগবে আমি জানি তোমার গায়ে লাগলে তুমি পাউডার লাগিয়ে নিবে পাউডার মানে বুঝেন তো নিজেকে পরিবর্তন করে বাস তোমার গায়ে লাগতেই পারে আমি যদি এখনই সুদের বায়ন করি সুদ কর মাল কটা সকাল বেলায় গাল দিবে বা যে হুজুর এনে হেলিবে ওই মাল গাল দিবে আমি তো জানি শুনেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই নিয়াসুন কোন মলবি আনবেন এটা হাদিস শোনালাম যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা বে নামাজি মাল আছেন তাদের মধ্যে ইসলাম নেই মুসলমান যদি গরুর মাংস খেয়ে মুসলমান হওয়া যেত আপনারা জানেন মুসলিমদের থেকেও পৃথিবীতে খ্রিস্টান ইহুদি নাসারারা বেশি গরুর মাংস খায় আমরা না লন্ডনে গরুর মাংস চলে আমেরিকায় অ্যাভেলেবেল অস্ট্রেলিয়ায় অ্যাভেলেবেল ব্রাজিলে অ্যাভেলেবেল স্পেনে অ্যাভেলেবেল সব দেশে গরুর মাংস চলে ভারত নেপাল এই দুটো দেশে সনাতনী ভাইরা আছে তারা খায় না শ্রীলঙ্কায় চলে না বাকি পৃথিবীর যত দেশ আছে সব ভাই আপনার থেকেও বেশি গরুর মাংস খায় তো যারা মনে করছে গরুর মাংস খাওয়া মানে মুসলমান হওয়া তা ভারতের সব থেকে বড় মুসলমান হচ্ছে ঋষি কাপুর ফিল্মের আর্টিস্ট সে বলেছিল মিডিয়ার সামনে বেঁচে থাকা কালীন মিডিয়ার সামনে বলেছিল প্রত্যেক দিন ডিনারে আমার গরুর মাংস থাকে সে যখন খাবার খায় প্রত্যেক দিন গরুর মাংস খেত তাইলে যে লোকটা গরুর মাংস খেয়ে নিচে তাইলে তো সে মুসলমান হয়ে গেল কিন্তু শর্ত ওইটা লয় মাথায় টুবি লাগিয়ে মিলাদে জলসাই বসলাম দে মমিন হয়ে গেল এটা কিন্তু শর্ত যদি বলেন এইগুলো শর্ত তাইলে কিন্তু শাহরুখ খানের থেকে বড় মমিন কেউ নাই উমরা করতে গেছিল কিন্তু ঘুরে এসে মাল আবার মন্দিরে পুজো করেছে তো তুমি হচ্ছে সেই রকম মুসলমান আমির খান পুজো করছে আবার উমরা করতে যাচ্ছে আবার হারাম করে ঈদের নামাজ পড়ছে তো আমাদের দেশেও কিছু আছে এমনি নামাজি নাই ঈদের নামাজি আছে কি বলে ওই রকম নামাজিও আমাদের দেশে আছে শুধুমাত্র ঈদে বকরা ঈদে যায় আবার দেখবেন যেগুলো জুম্মার নামাজি তারা আবার ফাঁস কাতারে বসে মাল কটা আর যারা আসল মুসল্লি তারা ফাঁস কাতারে জায়গা পায় ওই জন্যে নামাজি নামাজটা ইসলামের একটা বড় স্তম্ভ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এমন একটা সাহাবীর নাম পৃথিবীর কোন মোলবি মুহাদ্দিস যদি আমাকে বলতে পারে যে জিনার जिंदगीতে নামাজ ছেড়ে গেছে আর তিনি কাঁদেননি ভুল বসো একজন সাহাবী একটা রাকাত ছেড়ে যাওয়ার কারণে 40 রাত জেগে কেঁদেছিল চল্লিশ রাত আর আপনি নিজেকে মুসলমান দাবি করছেন চল্লিশ বছর হয়ে সব পেকে ঝরে গেল নামাজ পড়ে ঠিক বললাম না ভুল বললাম আপনি দেখে আমি কেন কোনো বক্তব্য শুরু করি না শুরু করুন বড় কষ্টটা কোথায় জানে আপনি মনে করেছেন যে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি মুসলমান আমি মাথা ঠুকি মানে আমি মুসলমান কখনোই লয় এটা বক্তা বলছে ইদেতে গার্লফ্রেন্ডকে গিফট দেওয়া যায় যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দেওয়া যায় যাচ্ছে এই মুসলিম যুবকরা শোনো এই ধরনের বক্তাদের যারা বক্তব্য শুনে উৎফুল্ল হয় এবং তারা কি করে মানুষের মনে করে যে এটা যখন এই মলবি বলছে একটা বক্তা বলছে তাহলে জায়েজ আছে ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ কথাটা বুঝতে পারলেন বুঝাতে পারলাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ইসলামে যেটা জায়েজ শব্দ আছে সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী মিয়া এবং বিবি এটা হচ্ছে হালাল কথা এটাই হচ্ছে হালাল সম্পর্ক বাকি সব সম্পর্ক হারাম ওই জন্য ইসলামে মেলা হারাম আজকে দেখুন আমি একটা গর্ব করে কথা বলছি আপনাদের গ্রামে এসে মসজিদে নামাজি থাক আর না থাক একটা জিনিস কিন্তু আমি অনেক ভালো পেয়েছি আমার মন ভরে গেছে সেটা কি রাস্তার উপরে একটাও মহিলাকে দেখতে পাইনি এটা আলহামদুলিল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি এই গ্রামের মায়ের দিকে যে তোমরা পর্দায় থাকবে আর তোমাদের জন্য আমার মন থেকে দোয়া রয়ে নারী দিকে পর্দায় রাখ কিন্তু মাস দু তিনতে দিয়ে যাব হ্যাঁ ডোজ না দিলে চলবে না ডোজ কিছু দিতে হবে কি বুঝলে ডোজ এবর বলে দি মুসলমান হাত তুলে বলুন তো কে কে আজ থেকে নামাজ পড়বেন হাত তুলেন তাড়াতাড়ি হাত তুলেন পাঁচ ওয়াক্তের নামাজ কে কে পড়বেন এই সব ভাই হাত তুলে ওয়াদা করুন ইনশাল্লাহ বলুন অনেকজন আবার বলে বে ইনশাল্লাহ বলবি না ফেরে পড়ে যাবে আরে ভাই ইনশাল্লাহ বলো আল্লাহ যদি কবুল করে নাই তা তুমি কামিয়াব ইনশাল্লাহ বলো যে নামাজ পড়ব নামাজ বহুত বড় একটা হাতিয়ার আজকে মুসলমান নামাজ না বুজার কারণে পাপ গুলো জড়িয়েছে হারাম হালাল না বুজার কারণে দিনী শিক্ষা না থাকার কারণে এতগুলো পাপ আমাদিকে জুড়ে নিয়েছে